আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হয়। যারা এসএসসি পরীক্ষার্থী কিংবা অনার্সে আর্টসে লেখাপড়া করেন তাদেরকে পরিসংখ্যানের অঙ্ক করতে হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে কোনো গণসংখ্যা নিবেশন সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনারা একটি গণসংখ্যা নিবেশন সারণীর ছক দেখতে পাচ্ছেন, যেই ছকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। তো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 31 থেকে 40 এবং 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70 এবং গণসংখ্যা দেওয়া আছে 8, 10, 12, 9 যথাক্রমে সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। এখান থেকে মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয় করার জন্য প্রথমে আপনাদেরকে একটি নতুন করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। প্রথমে মধ্যক নির্ণয়ের জন্য আপনারা এইরকম একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবেন যেখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা থাকবে। এরপর যে ছক দেওয়া আছে, ছক অনুযায়ী যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে তা ধারাবাহিকভাবে উক্ত শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা বসাবেন। তাহলে মনে রাখতে হবে কিন্তু আপনাদের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে গণসংখ্যা নিবেশন সারণীতে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা থাকবে। তাহলে শ্রেণীব্যাপ্তি কী ছিল, তাহলে শ্রেণীব্যাপ্তি কী ছিল সেগুলোকে বসিয়ে নিই। শ্রেণীব্যাপ্তিগুলো ছিল 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। এখানে কিন্তু আমি মাত্র 4টি শ্রেণীব্যাপ্তি দিয়ে সমাধান করে দিচ্ছি, এর চেয়ে বেশি হলেও কোনো অসুবিধা নেই। এই নিয়মটি ফলো করে আপনারা সেই সমাধান বের করতে পারবেন। তো এরপর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু উপরে কোথাও দেওয়া নেই, এটা আপনাদেরকেই নির্ণয় করে নিতে হবে। এটা কীভাবে নির্ণয় করবেন? এইট, এইট, এখন টেন, অর্থাৎ এই শ্রেণীব্যাপ্তি সোজা যে ক্রমযোজিত গণসংখ্যা হবে তা পূর্বে প্রাপ্ত ক্রমযোজিত গণসংখ্যা যোগ হবে। অর্থাৎ এখানে টেন আছে, পূর্বে ছিল এইট, টেন আর এইট যোগ করলে হবে 80, তাহলে 12 আর 18 হবে 30, তাহলে 30 আর 9 হচ্ছে 39, 39। এখন মধ্যক নির্ণয়ের জন্য আপনাদেরকে একটি সূত্রর প্রয়োজন হবে। তো দেখে নেই মধ্যক নির্ণয়ের সূত্রটি। মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যক সমান এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি গুণন এইচ বাই এফ এম। এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। তো মধ্যক নির্ণয়ের সূত্র এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তার আগে আরও একটি কাজ করতে হবে, আমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। দেখুন এখানে কিন্তু এন সমান 39 ছিল, এন সমান 39, এটা কিন্তু মোট গণসংখ্যা, এন হচ্ছে মোট গণসংখ্যা। তাহলে আমাদের মধ্যক কততম পদ সেটা আগে নির্ণয় করতে হবে। এখন এটা কিন্তু বিজোড়, অর্থাৎ আপনাকে এনের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে, আর যদি জোর হতো তাহলে সরাসরি 2 দিয়ে ভাগ দিতাম। তাহলে এন হচ্ছে 39, 39-এর সাথে 1 যোগ করলে হবে 40, 2 দ্বারা ভাগ করলে হবে 20, অর্থাৎ মধ্যক হচ্ছে 20তম পদ, মধ্যক 20তম পদ, পদ যা, এখন আমাদের হিসাব করতে হবে যে এখানে 20তম পদ কোন শ্রেণীতে অবস্থিত। দেখুন এখানে 8 পর্যন্ত, এখানে আছে 18 পর্যন্ত, এখানে কিন্তু 20, অর্থাৎ এই পর্যন্ত 18 চলে গেছে। আপনারা দেখবেন যে 20 বা 22 যাই আসুক না কেন এটা কোন শ্রেণীতে আছে, অর্থাৎ আপনাকে এই ক্রমযোজিত গণসংখ্যা থেকে এটা বের করে নিতে হবে। তাহলে 20 কিন্তু এখানে আছে, কারণ এখানে 18 পর্যন্ত আছে, তাহলে এখানে আছে 20, অর্থাৎ এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 60, যা 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত, তাহলে এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে আমাদের সূত্র অনুযায়ী সেই এল এবং এন, এফ সি, এইচ, এফ এম এগুলো বের করে নিতে হবে। অতএব এল, এল হচ্ছে মধ্যক যে শ্রেণীটা আছে, এটা মধ্যক শ্রেণী আমরা নির্ণয় করলাম, এটার নিম্নসীমা, নিম্নসীমা কত আছে 51। এরপরে হচ্ছে এন, এন কত আছে, এন আছে হচ্ছে 39, এন সমান 39। এরপরে এফ সি, এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা,
তাহলে মধ্যক শ্রেণী আমরা নির্ণয় করেছি 51 থেকে 60, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গুণসংখ্যা হচ্ছে 18, তাহলে এফ সি সমান হচ্ছে 18। তারপরে হচ্ছে এখানে প্রয়োজন হবে এইচ, এইচ এইচ সমান হচ্ছে আপনি কিভাবে বের করবেন, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এখানে কিন্তু শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। এখানে শ্রেণীব্যাপ্তি বের করার নিয়ম হচ্ছে একটা নিম্ন সীমা থেকে আরেকটা নিম্ন সীমা বিয়োগ, অর্থাৎ এখানে নিম্ন সীমা একটা আছে 31 আরেকটা আছে 41, পাশাপাশি এই দুটো বিয়োগ করে আপনি শ্রেণীব্যাপ্তি বের করতে পারবেন। তাহলে 41 থেকে যদি 31 বিয়োগ করা হয় তাহলে হবে 10, অর্থাৎ এইচ সমান হচ্ছে 10। এবার আরও একটি প্রয়োজন এফ এম, এফ এম হচ্ছে, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গুণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা নির্ণয় করা হয়েছে, 51 থেকে 60, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীর গুণসংখ্যা, এই যে গুণসংখ্যা, গুণসংখ্যা হচ্ছে 12, তাহলে এফ এম হচ্ছে 12। আপনি কিন্তু এখন এই মানগুলো এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে মধ্যক নির্ণয় করতে পারবেন। তো চলুন মানগুলো বসিয়ে কিভাবে আপনি মধ্যক নির্ণয় করবেন তা দেখিয়ে দিই। তাহলে এল সমান 51 পাওয়া গেছে, এন সমান 39, এফ সি হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গুণসংখ্যা 18 পাওয়া গেছে, এইচ সমান 10 এবং এফ সমান 12। বসিয়ে আপনি সমাধান করবেন কিভাবে তা দেখিয়ে দিচ্ছি। তাহলে 51, এখানে আপনি 39কে দুই দ্বারা ভাগ করবেন, তাহলে এটা কত হবে, 39কে দুই দ্বারা ভাগ করলে হবে 19.5 মাইনাস 18, এখানে আছে 10/12। তাহলে এখান থেকে যদি এটা বিয়োগ করা হয় তাহলে হবে 1.5 গুণন 10/12। তাহলে 1.5 আর 10 গুণ করলে হবে 15, নিচে হচ্ছে 12। 51 যোগ, তাহলে 15কে 12 দ্বারা ভাগ করলে হবে 1.25, এটা এর সাথে যোগ করে দিবেন, তাহলে হবে 52.25। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।